দুর্নীতি দমন কমিশন দুদকের তদন্তে একে একে বেরিয়ে আসতে শুরু করেছে বেনজিরের অবৈধ সম্পদের তালিকা। রাজধানীর অভিজাত এলাকায় একদিনেই কিনেন বেশ কয়েকটি ফ্ল্যাট। এছাড়া স্ত্রীর নামে পাওয়া গেছে আরও প্রায় 91 একর জমি। তাদের অবৈধ সম্পদ একের পর এক জব্দের নির্দেশ দিয়েছে দুদক। আরও কী কী সম্পদের খোঁজ পেয়েছে দুদক, সেই তথ্য তুলে ধরেছেন এইচএম নাহিয়ান। এ যেন আলিফ লাইলার কাহিনীকেও হার মানাচ্ছে। আলাদিনের চেরাগ ঘষলি বের হয়ে আসছে মহামূল্যবান সম্পদ। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের সেই আলাদিনের চেরাগ থেকে একে একে বেরিয়ে আসছে এমনই বিপুল পরিমাণ অবৈধ সম্পদ, যা দুর্নীতি দমন কমিশন দুদকের তদন্তে বেরিয়ে আসছে। এবার বেনজির ও তার পরিবারের সদস্যদের আরও সম্পদের খোঁজ পেয়েছে দুদক। তার স্ত্রী জিশান মির্জার নামে পাওয়া গেছে আরও 276 বিঘা জমি। এছাড়া স্ত্রী ও এক মেয়ের নামে রাজধানীর অভিজাত এলাকা গুলশানে 4টি ফ্ল্যাটের সন্ধান পেয়েছে দুদক। ফ্ল্যাটগুলোর আয়তন মোট 9192 বর্গফুট। তবে অবাক করা বিষয় হল, এই 4টি ফ্ল্যাটই কেনা হয়েছিল একদিনে, 2023 সালের 5 মার্চ, বেনজির অবসরে যাওয়ার 6 মাসের মধ্যে। দাম দেখানো হয়েছিল মাত্র 2,19,00,000 টাকা। ভবনটির নাম র্যাঙ্কন আইকন টাওয়ার। 4টি ফ্ল্যাটের মধ্যে 3টি স্ত্রীর নামে, 1টি ছোট মেয়ের নামে। 2টি ফ্ল্যাটের আয়তন 2,353 বর্গফুট, দাম 56,00,000 টাকা করে। বাকি 2 ফ্ল্যাটের আয়তন 2,243 বর্গফুট করে, দাম 53,50,000 টাকা করে। নতুন করে যে 276 বিঘা জমি পাওয়া গেছে তার পুরোটাই বেনজির আহমেদের স্ত্রী জিশান মির্জার নামে। জমিগুলো মাদারীপুরের সাতপার ডুমুরিয়া মৌজায়। 2021 ও 2022 সালের বিভিন্ন সময় 113টি দলিলে এসব জমি কেনা হয়। দলিল মূল্য দেখানো হয় মোট 10,22,00,000 টাকা। জমি ও ফ্ল্যাট ছাড়াও দুদক বেনজির আহমেদ ও স্ত্রী সন্তানদের নামে 19টি প্রতিষ্ঠানের শেয়ার ও শেয়ার বাজারে 3টি বিও হিসাব এবং 30,00,000 টাকার সঞ্চয়পত্র খুঁজে পেয়েছে। দুই দফা মিলিয়ে আদালত বেনজির ও তার পরিবারের সদস্যদের 621 বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি জমির মালিক বেনজিরের স্ত্রী জিশান মির্জা। তার নামে প্রায় 521 বিঘা জমির খোঁজ পেয়েছে দুদক। বাকি জমি বেনজির, তার 3 মেয়ে ও 1 স্বজনের নামে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে 26 মে বেনজির ও তার স্ত্রী সন্তানের নামে থাকা সব সম্পদ জব্দের আদেশ দেন ঢাকা মহানগর আদালত। এইচএম নাহিয়ান, ভোরের কাগজ।